আসসালামু আলাইকুম, আরফ স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ কোনটি। ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে, তো সবাই সঙ্গে থাকুন, ভিডিওটি উপভোগ করুন। আমরা অনেকেই জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ কোনটি, আবার অনেকে জানি না। তো যারা জানি না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, জানবেন। তো বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ বলতে সবচেয়ে বেশি লঞ্চ চলে হচ্ছে বরিশাল লাইনে, আমরা সবাই জানি। বরিশাল লাইনের সবচেয়ে বড় লঞ্চ ছিল এতদিন, এখনও আছে, হলো বসুন্ধরা দশ হচ্ছে ছিল সবচেয়ে বড়। কিন্তু এখন আবার বসুন্ধরা কোম্পানি আবার নতুন একটি লঞ্চ তৈরি করতে চলেছেন। এখন এটা যদিও মার্কেটে ছাড়েন নাই, লাইনে দেন নাই, লঞ্চটা হচ্ছে বসুন্ধরা 16। লঞ্চটি মূলত 5 ফ্লোর, আর বসুন্ধরা 10 হচ্ছে 4 ফ্লোর। লম্বায় মোটামুটি সেম, কিন্তু কপর একটু বেশি। তো বরিশাল লাইনে মোট 8টি লঞ্চ চলে। 8টি লঞ্চের ভিতরে বর্তমানে সবচেয়ে বড় 3টি লঞ্চের ভিতরে হচ্ছে বসুন্ধরা 10 এবং কীর্তনখোলা 10 আর অ্যাডভেঞ্চার 9। এই 3টি লঞ্চ হচ্ছে বরিশালের ভিতরে সবচেয়ে বড় লঞ্চ। আর এখন আবার সুন্দরবন 10, আর এখন বর্তমানে যেটা সবচেয়ে বড় লঞ্চ সেটা হচ্ছে সুন্দরবন 16, এটা এখনও লাইনে ছাড়া হয়নি। আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেব আমার ইউটিউব চ্যানেলে, ঘুরে দেখতে পারেন যে লঞ্চটির ভিতরে কীরকম। এটা হচ্ছে বাহিরের সাইট, বিশাল বড় একটি লঞ্চ সুন্দরবন। এই লঞ্চটির মূল কেবিন হলো 600টি, 3টি ডেক, অ্যান্ড লঞ্চটির ভিতরে আপনার কেবিন দিয়ে যাতায়াত করা যায়। সুন্দরবন 16 লঞ্চটির ভিতরের কীরকম এটা আমি আপনাদেরকে দেখাবো। আর এটার ভিতরে জাপানি বড় বড় 2টি ইঞ্জিন লাগানো হয়েছে, আর ছোট ছোট আরও 3টি ইঞ্জিন দ্বারা এই লঞ্চটি গঠিত। লঞ্চটির ভিতরের যে লুকসটা ওইটা আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, চাইলে ওখান থেকেও দেখতে পারেন, বা আই বাটনে লিঙ্ক দিব, চাইলে ওখান থেকেও দেখতে পারেন। লঞ্চটি খুবই সুন্দর, আর এটা যখন নদীতে চলবে তখন দেখবেন এটা একটা লঞ্চ না যে একটা রাজপ্রাসাদ, এরকম একটা ভাব আসবে। এটা যখন নদীতে যায় তখন আসলে অনেক মানুষ যখন রাত্রেবেলা দেখবে তখন বুঝতে পারবে না যে এটা লঞ্চ নাকি একটা গেরাম, এরকম বোঝাবে। লঞ্চটি খুবই সুন্দর, আমরা ইতিমধ্যে জানতে পারছি যে এই লঞ্চটি সুন্দরবন 16 লঞ্চটি 2023 সালের প্রথম দিয়ে লঞ্চটি লাইনে ছাড়া হবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এই জন্য আমার পরবর্তী আপডেট যে ভিডিওগুলি আসবে সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তা না হলে আমি যখন নিউ ভিডিও আপলোড করব তখন তাদের কাছে নোটিফিকেশন যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।